মানে নাই বললেই চলে তাদের ভিতরে। এখন একটা জায়গায় যদি তাকে কাজের জন্য নেওয়া হয় অন্তত ন্যূনতম তার 8 পাস দরকার বা এসএসসি পাস দরকার, এই জিনিসগুলো তাদের ভিতরে নাই। তো সেই সূত্র ধরে আমাদের এই সংগঠন তৈরি করছে এবং এই সংগঠনের মাধ্যমে আমরা এক পর্যায়ে এইচআইভি এইডস প্রিভেনশন নিয়ে কাজ করছি। পরবর্তীতে তাদের আচরণ পরিবর্তন, যে একটা মানুষের সাথে তারা কিভাবে কথা বলবে, যে আমরা রাস্তাঘাটে দেখি দোকানে দোকানে তারা টাকা তুলে, বাসা বাড়িতে বাচ্চা হইলে বাচ্চার জন্য যায়, যে তাদের ব্যবহারটা যেন খুব সুন্দর হয়, বলাটা যেন সুন্দর হয়, চাওয়ানিটা কেউ কিন্তু খালি হাতে ফিরাই না, সবাই দেয় কম আর কারণ সবাই বুঝে যে এই মানুষগুলো পরিবার থেকে চলে আসছে, কোনো কাজের জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তো এরা তো আমাদেরই সন্তান হইতে পারতো, তাই না, আমাদেরই ভাই বোন হইতে পারতো, এরা চলবে কি করে, আপনাদের 10 জনের কাছ থেকে নিয়ে কিছু এরা চলে, এদের বাসা ভাড়া বলেন আপনাদের টাকায়, এদের কাপড় বলেন আপনাদের টাকায়, ওষুধ পানি বলেন আপনাদের টাকায়, ভালো মন্দ সব আপনাদের টাকায়, আপনাদের এরা চলে, যদি আপনারা সহযোগিতা না করেন মানুষ কোথায় যাবে, তাই না, এরা আকাশ থেকেও আসে না মাটি থেকে বেরোনি, এই চিন্তা ধারণা থেকে আমি এই সংগঠন করে বিভিন্ন কোথায় কাজ করতেছি, সরকারি বেসরকারি জায়গায় সমাজসেবায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে, তার শিক্ষা প্রাথমিক শিক্ষা আছে, যদি পড়ালেখা না জানে তাহলে কম্পিউটার শিক্ষা কি করে দিচ্ছে, যে কোনো প্রশিক্ষণ দিলে তার ন্যূনতম একটা শিক্ষা দরকার, যার কারণে আমাদের এই কমিটির মানুষটা পিছিয়ে আছে। আর যদি আমি মূল কথা বলতে যাই, মানে শৈশব থেকে আমরা বলি যে হিজড়া হিজড়া, আমাকে এখন দেখতেছেন যে হিজড়া বলতেছেন, আমি তার মাঠ প্যাক থেকে এইভাবে বের হই, এভাবে কি বের হয়েছি, আমরা জানি একটা নারী একটা পুরুষ দুইটা জিনিস জানি আমরা, মানে আমি বাংলায় বলবো, মাইন্ড করবেন না, এখানে অনেকে মা জাতি আছে যে আমরা তাদের বিশেষ অঙ্গ দেখে আমরা যাচাই করি যে এটা ছেলে বাচ্চা এটা মেয়ে বাচ্চা, এবং আর একটা বাচ্চা জন্ম নেয় তার দুইটা অঙ্গই থাকে, কেউ দেখছেন কিনা জানেন কিনা আমি জানি না, তাদেরকে ইংরেজিতে বলে ইন্টারসেক্স মানে আন্তঃলিঙ্গ, এরকম শিশু জন্ম নেয়। তো একটা মেয়ে সত্তার একটা শিশু যখন জন্ম নেয় তখন দুটো শিশু সে কিছুই বুঝে না, একটা বয়সন্ধিকাল যখন পার হয়, একটা মেয়ের যখন বয়সন্ধিকাল পার হয় কি হয়, তার ঋতুস্রাব হয়, তার শারীরিক শিশু গঠন তৈরি হয়, ঠিক হিজড়াদের ক্ষেত্রে একটা হিজড়া শিশুর ক্ষেত্রেও যখন তার বয়সন্ধিকাল হয় তখন আস্তে আস্তে তার ভিতরে চেঞ্জ আসে, চেঞ্জ কি আসে, তার কথা, কথাটা একভাবে মেয়েদের মতো কথা বলে, তার হাঁটা চলা, হাঁটা চলা মেয়েদের মতো, তার অঙ্গ ভঙ্গি এবং তার ভিতরের যে ফিলিংসটা ভালো লাগাটা একেবারে সব পুরোটাই একটা মেয়েকে অনুকরণ করে, দেখবেন এরকম বাচ্চা যেটা একটু ধর্পণের স্বভাবে তাকে মাকে কাজে সাহায্য করবে, মানে মেয়ে যে কাজগুলো খুব পারদর্শী সেইগুলো করে, এই আচরণগত কারণে সে পরিবার থেকেও বৈষম্য হয়, সমাজ থেকেও হয়, এবং স্কুলে যে পড়াশোনা করতে যায় স্কুলে দেওয়া সবচেয়ে বেশি বৈষম্য হয়, সেখানে শিক্ষকরাও করে, স্টুডেন্ট যারা সহপাঠী থাকে তারাও করে, তারা যদি এই সহযোগিতাটা যদি করতো তাহলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু স্কুল ছেড়ে চলে আসতো না, সে যদি সুশিক্ষায় শিক্ষিত হইতো অন্তত তার দুইটা তিনটা যদি সার্টিফিকেট থাকতো সে চাকরির জন্য অ্যাপ্লাই করতো, একটা মানুষকে যাচাই করে তার কর্ম দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে কোনো যাচাই পায় না, তাই না, তার যদি কর্ম দক্ষতা থাকে সে যাই হোক, সে মেয়ে হোক ছেলে হোক ইজা হোক অন্য যাই হোক, একটা মেয়ের মধ্যেও তো খারাপই আছে, খারাপ আছে, আছে না, একটা ছেলের মধ্যেও আছে, হিজড়াদের মধ্যেও ভালো খারাপ আছে, এখন এই ভালো খারাপটা কার জন্য হচ্ছে, সমাজের জন্য, সমাজের মানুষ আজকে তৈরি করছে আমাদেরকে, নাহলে আমার তো বাবা মা আছে আমি কেন আজকে বাবা মা ছাড়া, কিসের জন্য, কোনো সন্তান কি, কোনো বাবা মা কি চায় তার সন্তানকে বের করে দিতে, কখনো চায় না, সেটা সমাজের মানুষের চাপের কারণে বের হতে বাধ্য করে, বের করতে বাধ্য করে, অনেক সময় বাবা মা বের করে দেয়, অনেক সময় সে নিজে ইচ্ছা দিকে, যে মনে করে আমার জন্য আমার বাবার কথা শুনতেছে, আমার জন্য আমার মা কথা শুনতেছে, এমনও হিস্টোরি আছে, তার ঘরে বোন আছে বোনকে বিয়ে দিতে পারতেছে না, বলে না ওই বাড়িতে মেয়ে নিয়ে যাবে না, ওই বাড়িতে একটা হিজড়ার সন্তান আছে, মানে হিজড়া আমরা এখন শুনে শুনে অভ্যস্ত, আগে তো আর হিজড়া বলে না, মাইকা বলে, ঢাকা ছাইয়া বলে, ছক্কা বলে, বিভিন্ন কিছু বলে, বিয়ে হয় না, তখন কি করে যে বাবা মা যে তোর জন্য মুখ দেখাইতে পারতেছে না, পাড়ার লোকজন নানান কথা বলতেছে, তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা, বা ও নিজে থেকে বের হয়ে চলে যায়, আবার অনেক সময় বাবা মারা বলে কি যে না এখন বাচ্চা তো পরে বড় হইলে ঠিক হয়ে যাবে, কিন্তু বাবা মা তো জানে না বুঝে না, ওটা তো আল্লাহর সৃষ্টি, ও যেগুলো করতেছে সেটা আল্লাহই ওরে তৈরি করে দিছে, একটা কথা আছে ধর্মীতে
আল্লাহর গোকুল ছাড়া গাছের পাতা লড়ে না, তাহলে ঠিক তেমনি একটা পুরুষ কখনো কিন্তু ওই ওই আচরণগুলো করে না। পুরুষের আচরণ অন্যরকম, সে পুরুষদের সাথে পুরুষালি থাকবে, পুরুষদের সাথে খেলাধুলা করবে, পুরুষালি যে খেলাধুলা আছে সেইগুলো করবে। আর এই বাচ্চাগুলো দেখবেন একটু মেয়েলি খেলাধুলা করে, ঘর কনের সবাবে একটু মেয়েলি আচরণ করে। এই বাচ্চাগুলো এই আমাদের পরিবারের সমাজের বৈষম্যের কারণে আজকে আমরা এই রাস্তায় এই হিজড়া জনগোষ্ঠী তৈরি হয়েছি। কাদের জন্য? সমাজের জন্য। আমি বাবা মাকেও দুই মিনিটে মানে দোষ দিব না, এই কারণে দিব না, বাবা মা সমাজ নিয়ে চলে। এখন সমাজের মানুষ অনেক কথা বলতে 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 বাধ্য হয়ে এসে বলতেছে যে আমার তুমি ঘর থেকে বের হয়ে যাবে, তখন সে বের হয়ে চলে আসে। বের হয়ে চলে যখন আসে তখন তার কোনো থাকার জায়গা থাকে না, খাওয়ার জায়গা থাকে না, সে কোথায় যাবে? একবার ভেবে দেখেন এরকমও হয়েছে, সে সুসাইড করছে বা সে নেশাখোর হয়ে গেছে বা সে খারাপ জগতের সাথে জড়ায় গেছে, এরকম হয়েছে। তখন কি করে এই একটা বাচ্চা আমাদের যে গুরুমা বলি আমরা, এই গুরুমার আন্ডারে আসে। সে আমাদের সমমনা বা সমগোত্রীয় মনে করে দেখে গুরুমার আন্ডারে আসে। গুরুমার আন্ডারে এসে সে কি করবে? গুরুমার তো আর অন্য কোনো কাজ নেই, গুরুমার কাজ যেটা যেটা পূর্ব 500 বছর আগে থেকে এই হিজড়া সংস্কৃতি। আপনি দেখছেন, আপনার বাবা দেখছে, আপনার দাদা দেখছে, যে কি দেখছেন? হিজড়ারা ঘাটে মাঠে হাটে বাজারে ঢোলক নিয়ে ঢোকে, বাজার ঘাট তুলতে, একটা বাচ্চা মিলে সেই বাচ্চা বাড়িতে যায় নাচ গান করে আমোদ করতে করে বকছি। এখন হয়তো অনেক ক্ষেত্রে হয়ে গেছে, বলতে পারে জনকে খারাপ ব্যবহার করে, ফোর্স করে, দাবি করে, সেটা এই এই জিনিসটাও কিন্তু তৈরি হয়েছে সমাজের কিছু মানুষের কারণে, তাই না? এখন আপনারা যদি সহজভাবে গ্রহণ করেন তারাও কিন্তু সঠিক হইতে পারে। অনেক হিজড়ার সাথে ভালো সম্পর্ক আছে না, যে খুব ভালো সম্পর্ক দেয় না, অনেক ভালো, এই সে আমার বাসায় আসে, আমার বাসায় খায়, সেটা হলো সবকিছু হলো দৃষ্টিভঙ্গির পরিচয়। আমাদের দৃষ্টি যেদিন চেঞ্জ হবে আমাদের সমাজটাও চেঞ্জ হয়ে যাবে, আমরাও চেঞ্জ হয়ে যাবো। আজকে আমরা এই জনগোষ্ঠী তৈরি হয়েছি এই সমাজে বিভিন্ন বৈষম্যের কারণে। সমাজ যদি বৈষম্য না করতো বাবা মা বের করতে দিত না। স্কুলের কিছু বৈষম্য তো আছেই, স্কুলের শিক্ষকরা যদি তারা সহনশীল হইতো, তারা যদি মনে করতো যে এটা আমার স্টুডেন্ট, সে যেই রকমই হোক আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্টের আমার স্কুলের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সে পড়ালেখা করবে, এর উল্টা যদি করে সবার যে শাস্তি হয় যে নিয়ম হয় সে সেটা পাবে। এমনও আছে যে স্কুল থেকে বের হয়ে অভিভাবক এমন হয়েছে না, এই বাচ্চার কারণে আমার এখানে আমি পড়ালেখা করাবো না, আমার বাচ্চাকে নিয়ে যাব। তো একটা বাচ্চার কারণে তো 10টা বাচ্চা একটা শিক্ষক ছেড়ে দেয় না, সেটা কিন্তু আপনাদেরও অভিভাবকদেরও কিছু দোষ আছে, যার কারণে শিক্ষক কী করে বের করে দেয় তাকে, তাই না? তো বের করে দিলে সে তো পড়ালেখা থেকে ঝরে পড়লো, পড়ালেখার আলো থেকে সে পড়ালেখা করতে পারলো না, সে পড়ালেখা করলে না সে মানুষের মতো মানুষ হইতো, পরিবারে থাকতো, সে চাকরি করতো, বাকরি করতো, একটা নারী করে, পুরুষ করে, তাহলে আমরা করতে পারবো না কেন? উদাহরণস্বরূপ অনেকগুলো উদাহরণ কিন্তু দেখতেছেন যে পরিবর্তনের জোয়ার আসছে। একজন চেয়ারম্যান হয়েছে, একজন সংবাদ পাঠি কাঁদছে, এবং ব্র্যাক ব্যাংকের মতো জায়গায় অনেক জায়গায় চাকরি করতেছে আমাদের কমিউনিটির লোক, এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস হিসেবে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে কাজ করতেছে, তারা নিজে থেকে তারা তৈরি হইতেছে এখন, কিন্তু সেই সহযোগিতাটা আপনাদের দরকার। আর শিক্ষার বিষয়টা এই কারণে আনলাম যে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন বুলিংয়ের কারণে আমরা স্কুল থেকে চলে আসি, পড়ালেখাটা হয় না, শিক্ষকরা এবং অভিভাবকদের কারণে আমরা পড়ালেখা করতে পারি না। তো শিক্ষকরা যেন সহনশীল হয় এবং তারা যেন মনে করে এটা আমার বাচ্চা, আপনার আপনি একবার বুকে হাত দিয়ে ভাবেন যে ওই বাচ্চাটা তো আপনার ঘরেও হইতে পারত বা আপনার বোনের ঘরে হইতে পারত, আপনি কি ফেলে দিতে পারতেন? তাহলে মনে করতে তো সব বাচ্চাই আমার বাচ্চা, শিক্ষকরা মনে করবে এইভাবে, তাদেরকে যেন তারা সুন্দরভাবে যেন পড়ালেখাটা করতে পারে, পড়ালেখা করে যেন তারা মানুষের মতো মানুষ হইতে পারে, তাহলে আর এত রাস্তাঘাটে এত হিজড়া হচ্ছে না। দিন দিন কিন্তু হিজড়া সংখ্যা বাড়তেছে, এটা গড গিফট, আল্লাহ তৈরি, আল্লাহ বিক্রি করতেছে, এটা কারো হাত নাই, আপনার আমার কারো হাত নাই, তাই না? তো আমরা যদি শিক্ষকরা সেই সহযোগিতাটা করি, আর এই শিক্ষা বিষয়টা এই কারণে নিলাম, সরকার আমাদের 2013 সালে হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিছে এই কমিউনিটির জন্য, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন চাকরি বাকরি। এখন এগুলো করতে গেলে তো তার ন্যূনতম শিক্ষার দরকার হয়, শিক্ষা ছাড়া তো হয় না। তো এর জন্য আমরা স্কুলে স্কুলে বিভিন্ন স্কুলে স্কুলে আমরা এই প্রোগ্রামগুলো করব, যাতে শিক্ষকরা যেন একটু সহনশীল হয় এবং অভিভাবকরাও যেন বুঝতে পারে যে এই সন্তানটা আমার জন্য আশীর্বাদ, আমি মনে করি আশীর্বাদ। সেই সন্তানকে যদি সে মানুষের মতো মানুষ করতে পারে, শুধু লেখাপড়া করে যদি সে কতগুলো 2-3টা সার্টিফিকেট তৈরি করতে পারে, সরকার তার চাকরির ব্যবস্থা করে দেবে, সরকার তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সরকার তার ব্যবসার ব্যবস্থা করে দেবে। সরকার বিভিন্ন অনুদান দিচ্ছে, কেউ যদি ব্যবসা করতে চায় তার যদি সেই
যোগ্যতা থাকে তাকে সেই সুযোগ দিচ্ছে, চাকরির ব্যবস্থা করে দিতেছে। এবং আরো আপনারা ভবিষ্যতে দেখবেন একজন হিজড়া পার্লামেন্টে বসবে, যেহেতু চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, পার্লামেন্টেও বসবে। কিন্তু আমাদের সেই শিক্ষার যোগ্যতা তো তৈরি করতে হবে। এখন সেই ভূমিকাটা আমি মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, এবং শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষক যদি সে সেইভাবে যদি ই হয়, মানে আমি কি বলবো এটাকে, যে সে যদি সহনশীল হয়, সে যদি দরদি হয়, বা এই মানুষের প্রতি যদি একটু যদি তার ভিতরে ই থাকে, অনুভূতি অনুসূচনা থাকে, সে তার অভিভাবকদের বুঝা দেয়। মানে দশটা বাচ্চা যদি পড়াশোনা করে, দশটা অভিভাবক আসে, সে দশটা অভিভাবককে বুঝাইতে পারে যে দেখেন এটা মন খারাপ করার কিছু না, আল্লাহ সৃষ্টি করছে, দেখেন এই বাচ্চাটা এরকম, এই বাচ্চাটা এরকম, আপনার বাচ্চাটা একটু ভিন্ন হয়েছে, কোনো সমস্যা নেই, সে স্বাভাবিক, কিন্তু তার হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, কিন্তু তার ভিতরের অনুভূতি, ভিতরের যেই মানুষটা, সেই মানুষটা একটা মেয়ের মতো, মেয়েকে ফলো করে, এইটাই আর কোনো কিছু না। তারা যদি সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে, তাহলে সে সমাজের বোঝা হবে না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য সব কিছু করতে পারে। আমাদের ভিতরে এমন উদাহরণ আছে, পরিবার বের করে দিছে, এখন আমরা যেইভাবে ও কাজবাজ করতেছি, বা স্বাবলম্বী হইতেছি, এখন কিন্তু আস্তে আস্তে পরিবার মেনে নিচ্ছে, সবাই মেনে নিতেছে যে আমার বাচ্চা এখন কই খেলায় দিব, যে আমি তো জন্ম দিছি, তার অনুযায়ী তো সন্তান, আমি তো আকাশ থেকে আসি না, মাটি পেটেও বের হয়ে, তাই না? এখন মেনে নিতেছে। এখন আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, এবং শিক্ষকদের একটু সহনশীল হইতে হবে। আমি সবার, সব শিক্ষকদের কাছে হাত জোর করে মিনতি, আমি কথা বাড়াবো না, আমি আমার লাইফ স্টোরি বললে আপনারাও কান্না করবেন। কারণ আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া করবো, মানুষের মতো মানুষ হবো, বড় একটা পর্যায়ে যাব, বাবা মার জন্য কিছু করবো, নিজের জন্য কিছু করবো, সেই জিনিসটা আমি করতে পারি নাই। কার জন্য? সমাজের জন্য, শিক্ষকদের জন্য, আর অভিভাবকদের জন্য, তিনটা মানুষের জন্য আমি আজকে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি। কিন্তু আমি চাই আমার মতো যারা আছে তাদের স্বপ্ন যে আপনারা ভেঙেন না, আপনারা সবার কাছে রিকোয়েস্ট, আপনারা একটু সহনশীল হন, আপনারা এই বাচ্চাটার প্রতি একটু সহনশীল হন, তাকে বেশি করে কেয়ার করেন, ওই বাচ্চার সাধারণ বাচ্চাটাকে যদি একটু এক ঘন্টা কেয়ার করেন, তাকে একটু দশ মিনিট বাড়াই দিয়ে কেয়ার করেন, দেখবেন ওই সাধারণ যেই বাচ্চাটা তার চেয়ে বেশি ও মেধাবী। ওকে যদি একটু শুধু কেয়ার করা হয়, ওইভাবে যদি তাকে সহযোগিতা করা হয়, তাকে বোঝানো হয়, তুমি কিছু মনে করবা না, তোমার যত সমস্যা আছে আমার কাছে বলবা, কেউ যদি কিছু বলে, তোমার সহপাঠীরা যদি তোমার টিচ করে বা খারাপ কিছু করে, খারাপ মন্তব্য করে, আমাকে এসে বলবা, বা অভিভাবকরাও যদি কিছু বলে সেটাও আমাদের কাছে বলবা। শিক্ষকরা সব কিছু, আমি মনে করি শিক্ষক সব ধরনের, মানে সব জায়গায় ভূমিকাটা পালন করতে পারে, অভিভাবকদেরকেও বুঝাইতে পারে, বাচ্চাকেও বুঝাইতে পারে, এই দুইটা জায়গা যদি ঠিক থাকে তাহলে একটা বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠবে। আর আপাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আমাদের অনেক দিন ধরে পরিচয়, কারণ অনেকে অনেক ধরনের ভুল ধারণা, আমি এই বাসায় থাকি আজকে প্রায় 18 বছর হয়ে যাবে।